দেশে ফিরলেন মোহাম্মদ ইউনুস, নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ। এবার শান্তি রক্ষার দায়িত্ব, দেশ গঠনের চ্যালেঞ্জ। আর অন্যদিকে মার খাওয়ার পর আবার ঘুরে দাঁড়াতে মরিয়া আওয়ামী লীগ। গোপালগঞ্জে হাসিনার সমর্থনে আগে মিছিল হয়েছে, এবার সেখানেই টুঙ্গিপাড়ায় বিশাল জমায়েত লীগ সমর্থকদের। ছাত্র আন্দোলন, তারপর শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ, তারপর বঙ্গবন্ধুর মূর্তি ভাঙার ছবি এসেছিল প্রকাশ্যে, স্তম্ভিত হয়েছিল গোটা বিশ্ব। তারপর একের পর এক হিংসার খবর, আওয়ামী লীগ নেতা সাংসদদের খুনের খবর। এবার ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর সমাধিস্থল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঘুরে দাঁড়ানোর শপথ নিলেন দলের কর্মী সমর্থকরা। বিশাল জমায়েত থেকে উঠল ঘুরে দাঁড়ানোর আওয়াজ। তবে ছাত্রদল সমর্থিত নোবেলজয়ী মোহাম্মদ ইউনুস এই ঘটনাকে দ্বিতীয় স্বাধীনতা বলে আখ্যা দিচ্ছেন। কিভাবে এই ছাত্র অভ্যুত্থান ধরা গলায় তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এবং তারপরের থেকে কোনো যুবক কোনো যুবতী আর হার মধ্যে সামনে গিয়ে এবং বলছে যত গুলি মারো মারতে পারো আমরা। বৃহস্পতিবারই প্যারিস থেকে দেশে ফিরেছেন ইউনুস। দেশে ফিরেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ। সরকারে ঐক্যমত্যের ভিত্তিতে ঠিক হয়েছে 17 সদস্যের নাম। ভারত থেকে আপাতত বন্ধ বাংলাদেশের ভিসা, দ্রুত বাংলাদেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন বলে মনে করছে নয়াদিল্লি। We welcome these steps, but will naturally remain deeply concerned till law and order is visibly restored. Having said that, we also want to make it clear that, you know, it is the responsibility of every government to ensure well-being of all its citizens. We hope for early restoration of law and order in Bangladesh. This is both in the interest of the country itself and for the region as a whole, or the larger region as a whole. আপাতত ইউনুস সহ এই 17 জনের ওপর দেশের দায়িত্ব, দেশের গণতন্ত্র রক্ষার দায়িত্ব। তবে শুরুতে আইন শৃঙ্খলা রক্ষার পালা, ইউনুসও প্রাথমিক দায়িত্ব হিসেবে এই বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছেন। কারণ এখনও একাধিক জায়গায় অশান্তির ঘটনা চলছে, অবাধে লুটপাট, এই নিয়ে সেনাপ্রধান বৈঠকও করেন। 24 ঘন্টার মধ্যে দেশের সব থানা কাজ শুরু করবে বলে সিদ্ধান্ত হয়েছে, সাহায্য করবে সেনা। শান্তি ফিরুক আর তি প্রত্যেকের। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।